হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। সন্ধ্যাবেলা রাস্তার পাশ দিয়ে যাচ্ছি, তো আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করবো, অনেকে অনেক সময় প্রশ্ন করে থাকেন যে ভাই কোরিয়াতে কি ছুটি দেয় না? আপনারা যে কোরিয়াতে আসেন, কতদিন পরে দেশে আসেন, বা কতদিন পরে ছুটিতে আসা যায়, এক বছর পরে ছুটিতে আসা যায় কিনা, বা ছুটির টাকা দেয় কিনা, এই আনুষঙ্গিক বিষয় নিয়ে, কোরিয়া ছুটি নিয়ে আর কি। কোরিয়াতে আসলে আপনি কতদিন পরে দেশে যাইতে পারবেন, এই বিষয়টা মোটামুটি এই ভিডিওটাতে টুকটাক ক্লিয়ার করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সাথে, মোহাম্মদ আবু সুফিয়ান বরাবরের মতো। ভালো লাগলে আমাদের ভিডিওটিকে শেয়ার করতে পারেন, আর যদি ভালো লাগে পেজটিকে ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অন্যথায় দেখতে থাকুন, দেখতে দেখতে চলতে চলতে ভালো লাগে, ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখেন, কোরিয়াতে মূলত আমরা হচ্ছে যে ভিসাটা আসি সেটা হচ্ছে E9 ভিসা, অর্থাৎ অদক্ষ শ্রমিক ভিসা। এই ভিসাতে আসার পরে এই জায়গায় ভিসা পরিবর্তন করে লং টাইম থাকা যায়, এটা হচ্ছে মোড় অন্যদিক চলে যাচ্ছে আর কি, কথা 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 আর একদিক চলে যাচ্ছে। আমাদের বিষয় মূলটা না, আমাদের বিষয় মূল হচ্ছে কতদিন পরে ছুটিতে যাওয়া যায়। সম্প্রতি আপনারা জানেন, যারা আমার পেজ বা চ্যানেলের সাথে যুক্ত আছেন, আমি এক বছর পরে, আমার এক বছর হইল না, আমার এক বছর হতে আরও দুই দিন বাদ ছিল। আমি হচ্ছে 2022 সালের 18ই এপ্রিল আমার ফ্লাইট ছিল, আর 2023 সালের 15ই এপ্রিল আমার ফ্লাইট ছিল, দেশে যাওয়ার ফ্লাইট। আমি মোটামুটি এক বছর পূর্ণ হওয়ার 3 দিন আগেই দেশের ট্যুর দিয়ে আসছি, 34 দিনের ছুটি নিয়ে গেছিলাম। এখন ছুটিটা কতদিন পর দেয় মূলত, এটা হচ্ছে বিষয়। মূলত আমাদের ভিসার মেয়াদ হচ্ছে 4 বছর 10 মাস, অর্থাৎ ফার্স্ট টাইম দেয় 3 বছর, 3 বছর আমাদের এলিয়েন কার্ডের মেয়াদ থাকে। এই 3 বছর মেয়াদ শেষ হওয়ার পরে আপনার কোম্পানি যদি চায় তাহলে আর 1 বছর 10 মাস আপনাকে রাখবে, অর্থাৎ 4 বছর 10 মাস। এই 4 বছর 10 মাসের ভিতরে আপনি কোম্পানি যদি না দেয় তাহলে আপনি দেশে ছুটিতে যাওয়ার কোনো ই নাই, মানে কোম্পানি যদি ছুটি না দেয় তাহলে আপনি কিন্তু দেশে যাইতে পারবেন না, আপনার নিজের ইচ্ছায় ছুটিতে যাইতে পারবেন না। এখন মূলত 4 বছর 10 মাসের ভিতরে ছুটিতে যাওয়ার কোনো নিয়ম নাই বা ই না, কিন্তু অনেক কোম্পানি ছুটি দেয় যে আপনার একটা সমস্যা হয়েছে, যে আপনি ছুটি কাটাইতে চান বা অসুস্থ, এই সব ক্ষেত্রে কিন্তু কোনো ই নাই, ছুটি দেয়। এখন কোম্পানির ছুটিটা হচ্ছে মূলত 4 বছর 10 মাস পরে যখন আপনি রিএন্ট্রি যাবেন, এই রিএন্ট্রি যাওয়ার সময় হচ্ছে মূলত ছুটিটা হিসাব হয়। এই যে রিএন্ট্রি, তখন আপনাকে বাধ্যতামূলক দেশে যাওয়া লাগবে, অর্থাৎ ওই সময় আপনি চাইলেও কোরিয়াতে থাকতে পারবেন না। ওই 4 বছর 10 মাস শেষ হওয়ার পরে আপনাকে যদি ওই কোম্পানি পুনরায় নিয়ে আসতে চায় তাহলে 2 মাস মিনিমাম আপনারা দেশে ছুটি কাটাই, তারপরে পুনরায় আসা লাগবে, ওই সময় হচ্ছে মূলত ছুটি। আর এছাড়া কোম্পানিগুলো হচ্ছে 3 বছরের ভিসা মেয়াদ শেষ হওয়ার পরে একবার ছুটি দেয়, সব কোম্পানি কয় যা দেশের থেকে ঘুরে আয়, এইভাবে 3 বছর মেয়াদ শেষ হওয়ার পরে সাধারণত সবাই একবার দেশে যায়, আর 4 বছর 10 মাস পরে আর একবার যায়। আর আমরা এই যে ফাউ ফক্কর টু মারতেছি মাঝখানে, এই যে কেউ 1 বছর পরে ফক্কর সক্কর গুল্লি মুল্লি মারতেছি, এগুলো সব কোম্পানিরে ম্যানেজ করে, বা কোম্পানিতে কাজ কম বলছে আমার ছুটি লাগবে আমি দেশে যাবো ঘুরে আসি, কোম্পানির থেকে বইলে কোম্পানি থেকে ছুটি নিয়ে যায়, এইটা হচ্ছে বিষয়। এমনি মূলত ছুটিটা হচ্ছে ওই রকম 4 বছর 10 মাস পরে সবাই যায়। এখন কেউ কেউ আছে একবারে প্রথম টার্ম শেষ করে তারপরে ছুটিতে যায়, ছুটি কাটায় পরের টার্মে আসে, কেউ আছে 1 বছর পরে আমার মতন বছর বছরে যায়, কেউ আছে 2 বছর পরে যায়, 3 বছর পরে যায়। এই ছুটিটা হচ্ছে সাধারণত কোম্পানির মালিক বা কোম্পানির কর্মকর্তাদের উপরে নির্ভর করে, কোম্পানির কাজের ব্যস্ততার উপরে নির্ভর করে। যেমন আমি আর শরীফ ভাই আমরা একসাথে আসছিলাম কোরিয়াতে, আমরা এক কোম্পানিতে ছিলাম, শরীফ ভাই আমাদের এই জায়গা থেকে রিলিজ নিয়ে এখন আর এক কোম্পানিতে আছে, সেটা কেমিক্যাল কোম্পানি, বিশাল বড় কোম্পানি, বিশাল ব্যস্ত, 12 মাস 12 ঘন্টা ডিউটি হয় সেই জায়গা। এখন তার 4 বছর 10 মাসের ভিতরে কোনো ছুটি নাই, ছুটি দিতে চায় না কোম্পানি, এখন তার কোম্পানি হচ্ছে ব্যস্ত, এই কারণে সে কিন্তু ছুটিতে যাইলেও যাইতে পারতেছে না। কিন্তু আমার কোম্পানি কি, আমি ছুটি চাইছিলাম, আমার ছুটি দিয়ে দিছিলাম, আমার কোম্পানিতে কাজ মোটামুটি কম, আমাদের একজন লোক যদি ছুটিতে যায় 4 জন দিয়ে চালাই নেওয়া যায়। আমাদের এই জায়গায় মূলত অল্প কয়েকজন লোকে কাজ করি, আমরা বিদেশি আছি 4 জন, কোরিয়ান আছে 2 জন, 6 জন হচ্ছে আমরা মূলত কাজ করি, আর ড্রাইভার আছে 5 জন, 11 জন, আর অফিসের আছে 3 জন, 5-7 জন, মোটামুটি 15-16 জনের ছোটো একটা ফ্যাক্টরি আমাদের, কারখানা বলি আমি, ফ্যাক্টরি বলি না। তা আমাদের এই জায়গায় 1-2 জন লোক যদি দেশে সবসময় ছুটি দিয়ে থাকে তাও সমস্যা হয় না, 4 জন বিদেশি আর 2 জন ওই যে কোরিয়ানি, 6 জন থাকলে 2 টিম চালাই নেওয়া যায়। এই জায়গায় 1 জন বেশি থাকলে যে টিম 1 জন 2 পয়সা সাজায়, আমরা সাজাই খেলেছি না ছোটোবেলায়, ওরকম সাজাইয়ের মতো, ওরা যে আনে খুশি সে নিয়ে কাজ করাই নিয়ে যাতে পারে, ছোটো কোম্পানি তো। তা আমাদের হচ্ছে ব্যস্ততার উপরে ছুটি নির্ভর করে, কোম্পানির ব্যস্ততা। আমার যেমন, আমি যখন ছুটিতে গেছিলাম কোম্পানি বলেছে তুই যদি ছুটি কাটাসি তাহলে ছুটি কাটাই আয়, আমি গেছিলাম, আমি ঈদ করে আসতাম, আমার জীবনের খুব শখ ছিল, আমি অর্থের অভাবে জীবনে তেমন উপভোগ করতে পারিনি, আমি 1 মাস আমি বিশাল এনজয় করে আসছিলাম, প্রায় 4 লাখ টাকা উড়ে চলে আসি দেশের থেকে। তো ওই জন্য এটা হচ্ছে মূলত কোম্পানির উপরে নির্ভর করে, কোম্পানির কাজের চাহিদার উপরে নির্ভর করে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আর যদি আসেন তা ধরে রাখবেন যে 4 বছর 10 মাস পরে বা 3 বছর পরে আপনার প্রথম ছুটি। আর এছাড়া আপদ বিপদ তো মানুষের থাকে, হঠাৎ অসুস্থ হয়ে পড়ছেন তখন কোম্পানি অটোমেটিক বলবে যা তুই দেশে যা চিকিৎসা নেয়, এই দেশের চিকিৎসায় যদি কাজ না হয়
তো তখন আপনি দেশে যেতে পারবেন, সমস্যা নাই। তো এই ভিডিও এই সব কথা নিয়ে আর দা ফাও কথা বাড়াই লাভ নেই। তো এটা হচ্ছে বিষয়, 4 বছর 10 মাস পরে ছুটি ধরে আসবেন আর 3 বছর পরে যাইতে পারবেন ইনশাল্লাহ, সমস্যা নেই। আর কোম্পানি যদি ভালো হয় 1 বছর পরেও দেশে ছুটিতে যাইতে দেয়। অনেকে যাচ্ছে এই যে কয়দিনে চায়নার ইয়ারে বহর পড়ে গেছে ছুটিতে যাওয়ার জন্য। তো এটা হচ্ছে বিষয়, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সব সুস্থ থাকা মনে করছি, আসসালামু আলাইকুম।